বিউটি সাইন্টিপসে সবাইকে স্বাগতম। আমাদের আজকের আলোচনার বিষয়, সুন্দর উজ্জ্বল ত্বক পেতে মসুর ডালের 6টি সহজ ফেস প্যাক। আসুন দেখে নেই। আপনারা হয়তো জানেন না যে সুন্দর, মিশ্রণ, মোলায়েম ও উজ্জ্বল ত্বক পাওয়ার আকাঙ্ক্ষা পূরণ করতে পারে রান্নাঘরের সাধারণ মসুর ডাল। মসুর ডাল ত্বকের জন্য দারুণ উপকারী এবং সহজ দ্রব্য। আসুন জেনে নেই মসুর ডাল দিয়ে রূপচর্চা করার নানা ঘরোয়া পদ্ধতি। মুখের কালচে ভাব দূর করতে মসুর ডালকে রাতে দুধের মধ্যে ভিজিয়ে রাখুন। সকালবেলায় ডালটা পিষে মুখে লাগান। রোজ যদি মুখে এই প্যাকটা লাগান, আপনার চেহারায় কালো ভাবটা দূর হয়ে যাবে। তবে মনে রাখবেন, ডালটা রোজ তাজা তাজা পিষতে হবে আর কাঁচা দুধ ব্যবহার করবেন। ত্বক সতেজ করতে মসুর ডাল পিষে তার মধ্যে মধু এবং দই মিশিয়ে মুখে লাগান। 20 মিনিট পর হালকা ম্যাসাজ করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এতেও আপনার ত্বক উজ্জ্বল হবে। মুখে বা পিঠের দাগ দূর করতে, যদি মুখে বা পিঠে দাগ হয় তাহলে মুসুরির ডালের সাথে পোলাও চাল মিশিয়ে পেস্ট করুন। এর সাথে চন্দন পাউডার, মুলতানি মাটি, কমলা লেবুর শুকনা গুঁড়ো মিশিয়ে পেস্ট তৈরি করুন। 4 চামচ শশার রসও দিন। মুখে এবং শরীরের নানা স্থানে ওই পেস্টটা লাগান। শুকিয়ে যাওয়ার পর ধুয়ে ফেলুন। হাতের কনুইয়ের রক্ষভাব কমাতে এবং কালো দাগ দূর করতে দুধে মসুর ডাল ভিজিয়ে বাটুন। মসুর ডাল বাটা, হলুদ বাটা, পালং শাক বাটা, টমেটোর রস, সূর্যমুখীর তেল একসঙ্গে মিশিয়ে কুনুইয়ে লাগান। কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন। রোদে পড়া দাগ দূর করতে, রোদে পড়া দাগ কমাতে মসুর ডাল বাটা, কাঁচা হলুদ বাটা ও মধু একসাথে মিশিয়ে ত্বকে লাগান। বলিরেখা দূর করতে কাঁচা হলুদের সাথে মসুর ডাল বাটা দুধের সর মিশিয়ে মুখে মাখুন। ফেস প্যাক হিসেবে নিয়মিত লাগালে অবশ্যই দারুণ উপকার পাবেন। ভিডিওটি দেখে যদি ভালো লাগে তবে লাইক দিয়ে কমেন্ট করে জানান আপনার মতামত। ধন্যবাদ।